প্রশ্ন, রুটি কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন, দাঁত ব্রাশ করার আগে লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভার পচবে না? চিনি, মধু, মিশ্রি নাকি সোডা? সঠিক উত্তর হচ্ছে মধু খেলে। সকালে দাঁত মাজার আগে খালি পেটে হালকা গরম পানিতে এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার করে, শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু, কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। ছোলার সঙ্গে কী খেলে কোনোদিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারবে না? গুড়, মাখন, ঘি নাকি মধু? সঠিক উত্তর মধু খেলে। ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, সোডিয়াম এবং সেলেনিয়াম, সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উপকারী উপাদান যা মস্তিষ্ক থেকে হার্ট, কিডনি থেকে লাং, শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসকরা প্রতিদিন সারা রাত ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা মধুর সঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনটা যদি করতে পারেন তাহলে একাধিক রোগ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। প্রশ্ন, উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম নাকি অক্সিজেন? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। প্রশ্ন, একটা শিশু হাঁটা শেখার আগে প্রায় কত কিমি হামাগুড়ি দিয়ে থাকে? 5 থেকে 10 কিমি, 10 থেকে 15 কিমি, 20 থেকে 30 কিমি নাকি 30 থেকে 40 কিমি? সঠিক উত্তর 30 থেকে 40 কিমি। প্রশ্ন, দাঁত ব্রাশ করার পর খাবার খেলে তিতা লাগে কেন? উত্তর, আমাদের জিহ্বা কয়েকটি সেগমেন্টে ভাগ থাকে। সামনের দিকে মিষ্টি স্বাদ, পিছনে তিতা, মাঝখানে নোনতা আর দুই পাশে টক স্বাদ গ্রহণের অঞ্চল থাকে। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তার প্রধান দুটি উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট ও সোডিয়াম ফ্লোরাইড, যা জীবের স্বাদ গ্রহণকারী কোরকগুলোকে সাময়িক অবশ করে দেয়। আমরা ব্রাশ করার সময় পেস্ট আমাদের জীবের সামনের অংশে এবং দুই পাশের অংশে লেগে যায় কিন্তু পেছনের অংশে যায় না। এতে জীবের পিছনের সেগমেন্ট বাদে বাকি পুরো জীবটা স্বাদ গ্রহণ থেকে বিরত থাকে। তাই ব্রাশ করার পর মিষ্টি, লবণাক্ত বা টক জাতীয় কিছু খেলে সেই খাবারের স্বাদ আমরা ঠিকমতো পাই না। প্রশ্ন, কোন প্রাণী জল খেলেই মারা যায়? ক্যাঙ্গারু রেট, পিঁপড়ে, হাতি নাকি বাইসন? সঠিক উত্তর ক্যাঙ্গারু রেট। প্রশ্ন, ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয়? পেটে ক্যান্সার, রক্তচাপ বৃদ্ধি, হার্ট অ্যাটাক নাকি কিডনি ড্যামেজ? সঠিক উত্তর হবে সবগুলোই। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এক প্রমাণিত প্রতিবেদনে বলেছে অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, পেটে ক্যান্সার, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে হার্ট ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপরেও খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ নাকি ভিটামিন ডি? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন।
আচ্ছা, বলতে পারবেন কি ওষুধের মাঝখানে দাগ কাটা থাকে কেন? উত্তর, সব ধরনের ওষুধের মাঝে যদিও দাগ থাকে না, তবে অনেক ধরনের ওষুধের মাঝখানে যে দাগ আমরা দেখতে পাই তার কারণ বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে বেশি পাওয়ারের ওষুধ একবারে না খেয়ে সহজে অর্ধেক করে খাওয়ার জন্য লম্বা দাগ কাটা থাকে।